এই বানরটি এখানে বসে মনের আনন্দে খাবার খাচ্ছিল। হঠাৎ সে দূরে কিছু একটা দেখতে পায়। দেখা যায় একটি কুকুর ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে। এটা দেখে বানরটির অনেক কষ্ট হয়। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ছুটে ছুটে বাড়ি চলে আসে আর একটি গামলা নিয়ে রান্নাঘরে আসে। তারপর কিছুটা ভাত নেয় আর কড়া নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেয়। তারপর একটি ডিম নিয়ে ভাজতে থাকে। ডিম ভাজা হয়ে গেলে সেটি নিয়ে তার মালকিনের কাছে যায় আর মালকিনকে বলে আমার সাথে এসো। তখন মালকিন বানরটির পিছন পিছন যায়। বানরটি গিয়ে দাঁড়ায় কুকুরটির কাছে, তাকে খাওয়ানোর জন্য বলে। তখন মালকিন কুকুরটিকে খাওয়াতে থাকে। বন্ধুরা, এই মহান বানরটির জন্য একটি লাইক দেওয়া উচিত।